namaskar devoloi namaskar okadam nama जाना जे ना कल्पा तरह है रब चाहन तो भी नहीं चाहन तो भी नहीं 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 ओ तहां तो भी नहीं 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 ओ यार बार बार गुरु बार बार সদার বাবা সমস্ত আর হাতবান্দি বাবা সকল আমি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাক বিশ্ব প্রতিষ্ঠার হেতু শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় অবরত চেষ্টা করে আছে তার অংশ মূল অধিবেশন এবার অনুষ্ঠিত হব রঙিয়া জেলা শাখা আতিথ্যত গতি তার আগতেই প্রতি জেলাতেই একোখন অধিবেশন অনুষ্ঠিত করা হয় আর এই গুহী মহানগরী জেলা শাখার যধিবেশন আজি বদলাটি আঞ্চলিক শাখা অন্তর্গত ক্ষেত্রী বেহাবাড়ী সদানন্দ প্রাথমিক শাখার সৌজন্যত তিনদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আর সদানন্দ প্রাথমিক শাখার রূপালী জয়ন্তী বর্ষভাগ্য ইয়াত অনুষ্ঠিত করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যতে আজি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ভকত ভকতসকল বিরাজমান আমি তার উদাহরণ আমি মরিগাঁও জেলা শাখার হয়ে আজি গুহী মহানগরী জেলা শাখা আমি অন্তর্ভুক্ত হয়ে অংশগ্রহণ করছো গতি এই নিদর্শন এটাই উদ্দেশ্য যে বিশ্ব দরবার শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনা সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান সমস্তখিনিতে প্রচার প্রসার হোক সকলে মানি লোক যে গুরুজনার সৃষ্টি অমূল্যদান একরণ হরিনাম ধর্ম বিশ্ব দরবার সকলে প্রতিষ্ঠিত হোক আর সকলে গ্রহণ এই মানসিকতার শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় অগ্রতি চেষ্টা করে সদানন্দে অংশ আজি পুনের কলো যে গুহী মহানগরী জেলাখার অন্তর্গত বটলাটা আঞ্চলিক শাখার অন্তর্গত ক্ষেত্রী বেহাবাড়ী প্রাথমিক শাখার রূপালী জয়ন্তী বর্ষে আজি তিনটা বর্ণাঢ্য কার্যসূচী যি জেলা শাখার অধিবেশন আর রূপালী জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত করেছে এয়া সম্পাদক যিজনের নামে পড়েছে ভারত বৈশ্যবাব তখন নেতৃত্বে আজি এই অনুষ্ঠানটি একটা খবর লোক পাইছে এয়া ভারত বৈশ্যবাব আমি সকলকে আমি অনুরোধ জানাইছো জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ব প্রতিষ্ঠিত এই আশারে কৃষ্ণ জয় গুরু শঙ্কর আমার গুহী মহানগরী জেলাখন মান্নাকাটারপরা বরজাররপরা ক্ষেত্রীলৈ মেঘালয় এই অঞ্চলটি জুড়ি আছে আমার আজি 46 সংঘ এই বার্ষিক অধিবেশন আর ইয়ার আমার এখন প্রাথমিক আছে সদানন্দ প্রাথমিক এই সদানন্দ প্রাথমিকটোয়ে 25 বছর অতিক্রম করলে রূপালী জয়ন্তী আর এই উদ্দেশ্যে আমি 4, 5, 6, 7 এই চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আমি ইয়াত অনুষ্ঠান ভাগে আয়োজন করছো আজি শেষর দিন এই শেষর দিনাখনের এই যে বর্ণাঢ্য কার্যসূচী ভাগবত শোভাযাত্রা
এই ভাগবত শোভাযাত্রার জৰিয়তে অশুভ শক্তি বিনাশ কৰি যাতে নেকি জগতৰ কল্যাণ হয় তত যি ভয়াবহ পৰিস্থিতি হৈছে সেই যুদ্ধৰ আবাহন ঘটক যিসকল অকালতে ঢুকাইছে সেইসকলক ভগৱন্তই কৃপা কৰক আৰু আমি সমস্তজনৰ চৰণত সেৱা জনাইছোঁ মহাপুৰুষ শংকৰদেৱৰ যি সুন্দৰ সমাজ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আমি অসমখনক আগুৱাই নিম আমি সমস্তজনক সেৱা ধৰিছোঁ Thank you.